আসসালামু আলাইকুম বরহমাত ইন্ন আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রসুলিল্লা আহাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন তো আমি চলে এলাম আপনাদের জন্য নতুন আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তো যারাই এই ভিডিওটি দেখতে আসেন প্রথমে সকলের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করুন তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে স্বপ্নে কাঁঠাল দেখলে কি হয় যেহেতু সামনে কাঁঠালের মৌসুম আসতেছে আপনারা অনেকেই হয়তো স্বপ্নে কাঁঠাল দেখতে পারেন যে অনেকে খেতে দেখেন বা অনেকে কাছে ধরে আসেন সেটি দেখলে অনেকে কাঁঠাল বহন করতেছেন তাও দেখেন তো এমন দেখার ব্যাখ্যা কি হবে অনেকে আমরা দেখে থাকতে পারি তো সেই জন্য আজকে ধৈর্য সহকারে আমরা ভিডিওটি দেখব সবটাই কাঁঠাল দেখলে কি হয় এর ব্যাখ্যা কী জেনে নিব তো এর আগে বলবো আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে তাও কমেন্ট করে লিখে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি গ্রহণযোগ্য পদ্ধতিতে জানাবার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা কথা আর দীর্ঘ না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক স্বপ্নে কাঁঠাল দেখা এটা স্বপ্ন বিশারদগণের মতে অত্যন্ত ভালো লক্ষণ অত্যন্ত কল্যাণকর একটি লক্ষণ কেউ কোনো ব্যক্তি যদি ঘুমের স্বপ্নের মধ্যে কাঁঠাল খেতে দেখেন যে তিনি কাঁঠাল খাচ্ছেন বা গাছে কাঁঠাল ধরে আছে এটা দেখেন বা কাঁঠাল তিনি গাছ থেকে পারতেছেন এমন দেখেন বা কোনো ব্যক্তি স্বপ্নে সে মাথার মধ্যে বা গাড়িতে করে যেভাবে হোক কাঁঠালকে সে বহন করে নিয়ে যাচ্ছে যদি এটাও দেখেন এই সমস্ত অবস্থা যদি কোনো ব্যক্তি দেখেন হয়তো কাঁঠাল দেখছেন বা গাছ থেকে কাঁঠাল পারছেন বা কোনো ব্যক্তি স্বপ্নে গাছের মধ্যে কাঁঠাল ধরে আছে এমন দেখছেন বা কেউ এই কাঁঠাল বহন করতেছে এমন যদি দেখেন তাহলে এই স্বপ্নগুলোর ব্যাখ্যা কি হবে এই স্বপ্নগুলোর ব্যাখ্যা হবে মোটামুটিভাবে স্বপ্ন ব্যক্তির সব দিক থেকে সমৃদ্ধি লাভ করার লক্ষণ অর্থাৎ তিনি সমৃদ্ধি লাভ করবেন অর্থ সম্পদ লাভ করতে পারবেন ধন সম্পদের আগমনের পথ তার জন্য উন্মুক্ত হবে বুঝতে পারলাম অত্যন্ত কল্যাণকর লক্ষণ এই স্বপ্নগুলো দেখা ধন সম্পদ বৃদ্ধি পাবে অর্থ সম্পদের দিক দিয়ে সমৃদ্ধি অর্জন করতে পারবে তার সচ্ছলতা চলে আসবে অভাব অনটন দূর হয়ে যাবে আর সেই সাথে সাথে যদি কোনো বন্ধা মহিলা যার কোনো এখনো সন্তান হয় না পাঁচ বছর দশ বছর পনেরো বছর হয়েছে এখনো পর্যন্ত কোনো সন্তান হচ্ছে না সন্তানের নাম নিশানা নাই তো কোনো বন্ধা মহিলা যদি স্বপ্নে কাঁঠাল দেখতে পান আর স্বপ্নটা যদি সত্যি হয়ে যায় তাহলে এর ব্যাখ্যা হবে যে বন্দা মহিলার পেটে সন্তান আসবে তিনি সন্তানের মা হতে পারবেন আবার যদি কোনো অবিবাহিত ছেলে বা অবিবাহিত মেয়ে যদি নাকি স্বপ্নে কাঁঠাল দেখতে পান তাহলে তাদের জন্যে এটা বিবাহ হওয়ার লক্ষণ বুঝতে হবে বিবাহ হওয়ার প্রতি ইঙ্গিত করবে অত্যন্ত ভালো একটি লক্ষণ আবার কোনো ব্যক্তি যদি প্রেম ভালোবাসায় আবদ্ধ থাকেন যে তিনি কারোর সাথে প্রেম ভালোবাসায় সম্পর্ক করেন যদিও ইসলামে প্রেম ভালোবাসা অবৈধ প্রেম ভালোবাসা এটা ইসলামে জায়েজ দিয়ে সম্পূর্ণরূপে হারাম কিন্তু এরপরেও যদি কোনো নারী পুরুষ তিনি স্বপ্নে দেখেন কাঁঠাল আর এমতো অবস্থায় তিনি কোনো প্রেম ভালোবাসায় রয়েছেন তাহলে এর ব্যাখ্যা হবে তার প্রেম ভালোবাসার সম্পর্কটা অত্যন্ত গভীর হবে অনেক গাঢ় হবে যে প্রেম ভালোবাসার সম্পর্কটা আগের চাইতে অনেক মজবুত হবে তো এই ছিল স্বপ্নে কাঁঠাল দেখার ব্যাখ্যা তো কেমন লাগলো ব্যাখ্যাগুলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন আর সুন্দর সুন্দর স্বপ্নের ব্যাখ্যা পেতে আমার চ্যানেলটিকে আপনারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় বন্ধুরা আমার এই চ্যানেলের মধ্যে অনেক স্বপ্নের ব্যাখ্যা ইসলামিক অনেক বিষয়ে আমলের ভিডিও আমি দিয়ে থাকি আপনারা সবগুলো ভিডিও দেখবেন দয়া করে আপনাদেরকে বলছি আর কেমন লাগলো ভিডিওগুলোতে যদি কোনো সমস্যা মনে হয় তাও কমেন্ট করে লিখে জানাবেন আমি সুদ্রা শুধ্রাবার প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব তো সকলে আমাকে সাপোর্ট করে যাবেন আসসালামু আলাইকুম ও রাহমাতি